ওং নমঃ শিবায়, জয় ভোলানাথ, জয় মহাকাল। এ কথা আপনারা সবাই জানেন, ভগবান শিব সামান্য জল বেলপাতাতেই সন্তুষ্ট হন আর ভক্তদের নিজের চমৎকারিত্ব দেখান। কিন্তু আজ আপনাদের বলবো, শ্রাবণ মাসে যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে কেবল এই দুটি শব্দ বলতে হবে। আপনার এই কাজে ভগবান শিব অতি প্রসন্ন হবেন, আর এই কাজেই আপনার যা ইচ্ছা ভগবান শিব তা সহজেই পূরণ করবেন। শ্রাবণ মাস ভগবান শিবের মাস। এই মাসে ভগবান শিবের পুজো অর্চনা করলে ভোলানাথ শিব খুবই প্রসন্ন হন এবং ভক্তের সকল ইচ্ছা পূরণ করে থাকেন। কিন্তু আজ আপনাদেরকে বলবো, কোনো পুজো ছাড়াই কেবল আপনাকে এই দুটি শব্দ বলতে হবে। বিনা পূজাতেই আপনি এমন চমৎকারী ফল লাভ করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আজ যে শব্দটি আপনাদের বলতে বলবো তা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বলুন। যে কেউ এই শব্দটি বলতে পারেন, ছোট বাচ্চা, বিদ্যার্থী, বাড়ির মহিলা, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, সবাই এই শব্দটি বলতে পারেন। এই শব্দ আপনার মানসিক বিকাশ এমনভাবে দৃঢ় করবে যে আপনি জীবনের সকল পরীক্ষায় সফল হবেন, সকল ইচ্ছা আপনার পূরণ হবে, ব্যবসা চাকরিতে উন্নতি হবে, দীর্ঘায়ু লাভ করবেন, টাকা পয়সা আসবে দ্রুত। ভগবান শিবের আশীর্বাদে সব কাজে হাতে হাতে ফল লাভ করবেন। সকালে ঘুম থেকে উঠে দুই হাত জোড়ো করে বলতে হবে, ওং জুম স। এই মন্ত্রটি আপনি শ্রাবণ মাসের যে কোনো একদিন বা শ্রাবণ মাসের প্রতিদিন বা সারা বছর ধরে জপ করতে পারেন। এই মন্ত্রটি আপনি তিনবার বলবেন। এটি একটি অভ্যাসে পরিণত করে ফেলুন এবং সকালে ঘুম থেকে উঠেই হাত জোড়ো করে বলে ফেলুন এই মন্ত্রটি। আপনি চমৎকারী ফল লাভ করবেন। ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর সদা বর্ষিত হবে। ভগবান শিবের হাত আপনার মাথায় থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন, জয় ভোলানাথ, জয় মহাকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।